ক্ষমতা ছেড়ে দেন, ক্ষমতা ছেড়ে দেন, না হলে কিন্তু জামলা থাকবে না বলে দিলাম। আপনি তেল দিয়ে রান্না করেন না, আপনি ঘি দিয়ে রান্না করেন। আপনার ঘি ঘি দিয়ে রান্না করা জনগণ ছুটাতে জানে, যে দুর্ভিক্ষ ছিল 74 সালে, এখন দুর্ভিক্ষ চলছে 2022 সালে। যখন 74-এর দুর্ভিক্ষ চলছিল তখন বাংলাদেশের বিখ্যাত কবি রফিক আজাদ বলেছিলেন, ভাবতে হারাম যাদা নইলে মানচিত্র খাও। এখন 2022-এ বাংলাদেশের জনগণকে বলতে হচ্ছে, ভাবতে হারাম জাদি নইলে তোর ক্ষমতা খাবো। এই পরিস্থিতি আসে, এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে গেছে। এখন বলছেন, একবার বললেন পেঁয়াজ খায়েন না, কে কয়? শেখ হাসিনা পেঁয়াজ নাকি পেঁয়াজ ছাড়া রান্না করত। আবার কয় তেল খায়েন না, হ্যাঁ। আবার কয় এই যে কী বলে তো দ্রব্য মূল্যের দাম আর কত কমাবো, শেখ হাসিনা কইছিল কয়দিন আগে, হ্যাঁ কয়দিন আগে তো কইছে দ্রব্য মূল্যের মূল্য নাকি আর কত কমাবো। এই যে একটা প্রধানমন্ত্রী এইরকম ভাষায় জনগণের সাথে প্রতারণা করেন, বাটপারি করেন, হ্যাঁ, এটার রেস কোথায় যাবে? এটার রেস হচ্ছে স্বৈরাচারের যে সর্বোচ্চ পতন হয় সেই পতনের দিকে যাবে, হ্যাঁ। বাংলাদেশের আমি শেখ হাসিনাকে অনুরোধ করতে চাই, আহ্বান জানাতে চাই, আপনি তেল দিয়ে রান্না করেন না, আপনি ঘি দিয়ে রান্না করেন। আপনার ঘি ঘি দিয়ে রান্না করা জনগণ ছুটাতে জানে।